قد أفلح من زكاها وقد خاب من دساها. আমি বললাম এতক্ষণ ছিল ঘর কোনগুলো, ঘরের পরিচয় শুনলাম, এরপরে ছিল মানুষ কোনগুলো, তাদের পরিচয় শুনলাম, এবার রব্বুল আলমকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলমিন সফল কাম মানুষগুলো কারা, সফল কারা তাদের কথাও বলে দিন। এবার তিন নম্বর প্রশ্ন কি, সফল কারা? তো রব্বুল আলমিন বলেন, আমি এখানে একটা নফস রেখে দিয়েছি, এখানে একটা নফস রেখে দিয়েছি, এই নফসটাকে যারা পরিচ্ছন্ন করে, নফসটাকে যারা শুদ্ধ করে, নফসটাকে যারা সাফ করে, রব্বুল আলামিন বলেন এরা সফল কাম। এরা কি সফল কাম? এবার বলেন সফল কাম কারা? আবার বলেন, নফস পরিষ্কার করে যারা। এবার আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ নফস পরিচ্ছন্ন করে যারা, এদের কিছু সিমটম তো বলে দিন, এদের কিছু পরিচয় তো বলে দিন, এরা কারা, এদেরকে দেখে যেন আমরা চিনি। এবার রব্বুল আলামিন বলেন দ্বিতীয় আয়াত, পঠিত দ্বিতীয় আয়াত, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফসাল্লা। নফস পরিচ্ছন্ন কাদের? রব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়ে, জিকির করে, তারা, যারা নামাজও পড়ে। এবার আমি বললাম, আল্লাহ তাহলে তো নামাজ তো আমাদের দেশে অনেকেই পড়ে, তাহলে এরা সব কামিয়াব। এবার রব্বুল আলামিন আমার শেষ পঠিত আয়াত, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেন নামাজ সুন্দর যার, কামিয়াব সে। সহজ তর্জমা করতেছি আমি, আকরা বিলাল ফাহাম, বুঝের কাছাকাছি হওয়ার জন্য। তাহলে সব নামাজি কামিয়াব? নামাজের মধ্যে এবার কারা জোরে বলেন? খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, বলেন। বিখ্যাত তাবি আতা ইবনে আবি রাবাহ, আতা ইবনে আবি রাবাহ, তিনি তার জমানার সুন্দর নামাজ পড়নেওয়ালা ছিলেন। তাকে একবার কেউ জিজ্ঞেস করলো, হুজুর আপনি যখন নামাজ পড়েন তখন কীভাবে পড়েন? হয়তো আতা বললেন, আমি যখন নামাজ পড়ি এভাবে পড়ি, ইদা কুমতু, আমি যখন আজান শুনি তখন উঠি, ইদা কুমতু, যখন উঠি, কুমতু উঠি বিল খাশিয়াতে, ভয়ে ভয়ে, আমি যখন উঠি তখন ভয়ে ভয়ে উঠি। বলেন আমি যখন উঠি, আমি যখন উঠি আমি এই ভয়ে উঠি, আমি তো এখন আরশ আজিমে মালিকের ঘরে যাব, আমি এখন কার ঘরে যাব? আপনি যদি ওসি সাহেবের সাথে সাক্ষাৎকার দিতে হয় কলিজা কাপে, কথা ঠিক না? ঠিক বলে, আপনি যদি র‍্যাব প্রধানের সাথে সাক্ষাৎকার দিতে হয় কলিজা কাপে, জজের সাথে সাক্ষাৎকার দিতে হয় কলিজা কাপে, আর পাঁচ ওয়াক্ত নামাজ রব্বে করিমের সাথে সাক্ষাৎকার। এবার তিনি বলেন ওয়াইদা ওয়াইদা উকাব্বিরু, আমি যখন তাকবীর বলি, আল্লাহু আকবার বলি, উকাব্বিরু বিল আজমাতে, আমি আল্লাহর আজমতের সাথে তাকবীর বলি, সুবহানাল্লাহ, আমি কি আল্লাহ তাআলার আজমতের সাথে, আল্লাহ তাআলার বড়ত্বের সাথে আমি তাকবীর বলি, সুবহানাল্লাহ, আমি যখন আল্লাহু আকবার বলি আমার দিল একথা বলে আল্লাহ বড়। আল্লাহ কি শুধু বড় না সবচেয়ে বড়? তিনটা শব্দ, আকবর আজিম আলা, বলেন আকবর আজিম আলা, কটা শব্দ? আকবর মানে সবচেয়ে বড়, এর চেয়ে বড় শব্দ আজিম, এর চেয়ে বড় শব্দ আলা,